হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। কুড়ে ঘরের প্ল্যান পয়েন্টের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আপনারা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছেন অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া করছেন, বা কেউ আছেন যারা লেখাপড়া শেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কোথাও চাকরি করছেন, তারা অবশ্যই জানেন যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বেশ কিছু সফটওয়্যার আছে যেগুলোর কাজ জানা অতি জরুরি। অর্থাৎ এই সফটওয়্যারগুলোর কাজ না জানলে আপনার অন্য একজনের কাছ থেকে হেল্প নিয়ে বা সাহায্য নিয়ে আপনার কাজ চালিয়ে যেতে হবে। তো আমি আজকে বেশ কিছু সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং তার মধ্যে কোন সফটওয়্যারটা আপনাদের প্রথমে শেখা উচিত সে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব। আমি যদি একটু সফটওয়্যারগুলোর নাম বলি, যেমন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারগুলোর কাজ যেগুলো আপনি শিখতে হবে, প্রথমে রয়েছে অটোক্যাড। অটোক্যাডের মধ্যে আবার রয়েছে অটোক্যাড 2D, অটোক্যাড 3D, এরপরে যে সফটওয়্যারটা রয়েছে সেটা হচ্ছে স্কেচ আপ, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 3DS ম্যাক্স, এরপরে রয়েছে লুমিয়ন, এরপরে রয়েছে ইট্যাপস। তো আমি কোন সফটওয়্যারের কী কাজ সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আমি আপনাদেরকে অটোক্যাড সফটওয়্যার নিয়ে আলোচনা করব এবং আমাদের এই কোর্সটিতে অটোক্যাডের বেসিক লেভেল থেকে প্রো লেভেল পর্যন্ত বা অ্যাডভান্স লেভেল পর্যন্ত একটি প্রজেক্ট, কমপ্লিট প্রজেক্ট কীভাবে আপনি তৈরি করতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য, সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমি আজকে এই ক্লাসের মধ্যে অটোক্যাডের আমাদের এই কোর্সটি আমরা কীভাবে সাজিয়েছি সেটা নিয়ে আলোচনা করব এবং এই কোর্সে যে আমাদের কী কী থাকছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তবে ভিডিও শুরু করার আগে কিছু কথা না বললেই নয়, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো অটোক্যাড সফটওয়্যার আসলে কী, অটোক্যাড সফটওয়্যার কাদের জন্য শেখা উচিত, এটি শিখলে কী লাভ হয়, অটোক্যাড সফটওয়্যার কীভাবে আসলো, বা অটোক্যাড সফটওয়্যার শিখে আপনি কীভাবে আপনার ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে অটোক্যাড সফটওয়্যার দ্বারা চাকরি করার পাশাপাশি অনলাইন সেক্টর থেকে কীভাবে আপনি ইনকাম করতে পারেন। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন বা জব করছেন, আপনারা একটু ভালোভাবে খেয়ালগুলো দেখবেন, আপনার আশেপাশে যারা কলেজ লাইফে হোক বা চাকরি সেক্টরে হোক, এই অটোক্যাড সফটওয়্যারের কাজ যারা আগে থেকে জানে বা পারে তারা দেখবেন আপনার থেকে অনেকটা এগিয়ে থাকবে আপনার ক্লাসে অথবা আপনার জব সেক্টরে। কারণ এটি একটি স্মার্ট সফটওয়্যার যেটি দিয়ে অনেক সুন্দরভাবে ক্লায়েন্টকে বা আপনার বসকে আপনি যে কোনো কিছু প্রেজেন্ট করে বোঝাতে পারবেন আপনার ইঞ্জিনিয়ারিং টার্মগুলো। তো ভিউয়ার্স, অটোক্যাডের এই টিউটোরিয়াল কোর্সটি আমরা কীভাবে সাজিয়েছি সে সম্পর্কে যদি একটু বলি আমি, তাহলে অটোক্যাডের এই টিউটোরিয়াল কোর্সটি আমরা কয়েকটি সেকশনে ভাগ করেছি। প্রথমে হচ্ছে আমাদের পেজ সেকশন, এরপরে রয়েছে আমাদের কমান্ড সেকশন, এরপরে রয়েছে ড্রয়িং সেকশন। তো এই তিনটার কথা যদি আমি বলি, প্রথমত পেজ সেকশনে আপনারা জানতে পারবেন এই অটোক্যাডের পেজটা কীভাবে সেট আপ করতে হয়, অর্থাৎ হাউ টু অটোক্যাড পেজ সেট আপ। অটোক্যাডের পেজ সেট আপ না করলে কিন্তু আপনি ভালোভাবে সঠিক ডাইমেনশনাল মাপে ড্রয়িং করতে পারবেন না। তবে পেজ সেটআপের আগে আমি আপনাদেরকে অটোক্যাড সফটওয়্যারটা সম্পর্কে একটু ধারণা দেবো, অটোক্যাড সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে কিছু জিনিস জানাবো। এরপর হচ্ছে কমান্ড সেকশন, কমান্ড সেকশনে আপনারা জানতে পারবেন কীভাবে অটোক্যাডের সকল কমান্ড ব্যবহার করা যায়, অর্থাৎ আমরা ড্রয়িং করার সময় বা ড্রাফটিং করার সময় যে কমান্ডগুলো ইউজ করবো সেই কমান্ডগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব বা জানাবো। এরপর এই অটোক্যাডের কমান্ডগুলোর শর্টকাট কী রয়েছে, অর্থাৎ যে সকল শর্টকাট কীবোর্ডে চেপে আপনি কাজ করলে দ্রুত কাজ করতে পারবেন সেই শর্টকাট কীগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো, এবং এই শর্টকাট কীগুলোর মাধ্যমে যে কোনো প্রজেক্টে যখন আপনি কাজ করবেন সেই প্রজেক্টটি খুব দ্রুত কাজ তুলতে পারবেন বা করতে পারবেন। এরপর ড্রয়িং সেকশনে যদি আসি, ড্রয়িং সেকশনে আমি আপনাদেরকে জানাবো কীভাবে অটোক্যাডের কমান্ড ব্যবহার করে আপনি একটি পূর্ণাঙ্গ ড্রয়িং তৈরি করতে পারেন এবং যেটিভাবে প্রফেশনাল মানের ড্রয়িং, যে ড্রয়িংটি দিয়ে আপনি ফিল্ড লেভেলে কাজ করতে পারবেন। এবং এই যে ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখাবো, এই ড্রয়িংটি মাত্র 10টি কমান্ড ব্যবহার করে কীভাবে যে কোনো ড্রয়িং আপনি করতে পারেন সেই টপ 10টি কমান্ড সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। যে 10টি কমান্ড সম্পর্কে আপনার ধারণা থাকলে আপনি যে কোনো ধরনের প্রজেক্টের ড্রয়িং আপনি অনায়াসেই করতে পারবেন। এরপরে যে সেক্টর রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট, প্রজেক্ট সেক্টরের পরে রয়েছে ফরম্যাট, এবার রয়েছে আদার্স। প্রজেক্ট সেক্টরটার মধ্যে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন প্রজেক্ট সেক্টরের মধ্যে আপনারা ছোট প্রজেক্ট থেকে শুরু করে বড় মানের প্রজেক্ট কীভাবে তৈরি করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ ধরেন একটি বাড়ির প্ল্যান ছোট প্রজেক্ট, আবার একটি বিশাল বড় কোম্পানি বা ইন্ডাস্ট্রিয়ালের প্ল্যান যখন আপনি করবেন সেই ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান করার সময় আপনার সেটি হবে বড় প্রজেক্ট। অর্থাৎ ছোট প্রজেক্ট থেকে বড় কোনো প্রজেক্ট কীভাবে আপনি তৈরি করবেন এবং সেটিকে কীভাবে সেভ করবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো। এরপরে আপনি যত প্রকার হাউস প্ল্যান ড্রয়িং রয়েছে সে সকল ড্রয়িং কীভাবে অতি সহজে আপনি করতে পারবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো। অর্থাৎ আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন অথবা আপনারা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন, তারা কীভাবে
হাউস প্ল্যান করতে পারবেন। এরপরে আপনারা বিভিন্ন রকম বাড়ির প্ল্যান কীভাবে করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দেবো, অর্থাৎ যে কোনো বাড়ির প্ল্যান আপনারা অটোক্যাটে কীভাবে সুন্দরভাবে সাজিয়ে করতে পারবেন সে সম্পর্কেও ধারণা দেবো। তবে এই সকল প্ল্যান আপনার করার জন্য অবশ্যই নিজের মেধা, নিজের প্র্যাকটিস, নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করতে হবে। আমি শুধু আপনাদেরকে লাইনটা দেখিয়ে দেবো কীভাবে কাজগুলো করলে আপনারা সহজে করতে পারবেন। এবার ফরম্যাট সেক্টরে যদি দেখেন তাহলে আপনারা অটোক্যাডে যে ফাইলটি করবেন বা অটোক্যাডে যে কাজটি করবেন যে ফাইলে সেটা কিন্তু অটোক্যাড ছাড়া অন্য কোনো সফটওয়্যার সাপোর্ট করবে না। তবে আপনি যখন কোনো ক্লায়েন্টকে দেখাতে চাইবেন অথবা আপনার যে কোনো নন টেকনিক্যাল পার্সনকে যখন এই ফাইলটা আপনি ফরওয়ার্ড করবেন বা দেবেন দেখার জন্য, যেমন ধরুন আমি যদি একটু উদাহরণ দিয়েই বলি, আপনি একটা অটোক্যাডের ফাইল কোনো একটি মানুষকে মোবাইলে সেন্ড করছেন বা ফেসবুকে দিচ্ছেন বা মেইলে দিচ্ছেন যেটি সে অটোক্যাড সফটওয়্যার ব্যতীত দেখবে, তখন যারা হবে অটোক্যাড সফটওয়্যার ফাইলটিকে কীভাবে আপনারা পিডিএফ করতে পারেন, কীভাবে ছবি আকারে কাউকে দেখাতে পারেন সে সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো। টোটাল কথা হচ্ছে অটোক্যাড ফাইলটিকে কনভার্ট করে পিডিএফ কীভাবে করবেন বা পিএনজি কীভাবে করবেন বা জেপিজি মোড কীভাবে করবেন সেটা দেখাবো। এরপরে অটোক্যাড ফাইলটিকে কীভাবে পেপারে স্কেল সেট আপ করে আপনি প্রিন্ট করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো, অর্থাৎ অটোক্যাড ফাইলটা তো প্রিন্ট করতে হবে আপনাকে প্রিন্টার দিয়ে, অবশ্যই প্রিন্টারে কীভাবে প্রিন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে আদার্স। আদার্সে আপনারা দেখতে পারবেন অটোক্যাডের বাইরেও আদার্স আমি কিছুটা জিনিস এই কোর্সের মধ্যে রেখেছি যেটা আপনাদেরকে জানা অবশ্যই জরুরি নতুনদের জন্য বিশেষ করে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ড্রয়িং সম্পর্কে কিছু ধারণা আমি আপনাদেরকে দেবো, অর্থাৎ প্র্যাকটিক্যাল ড্রয়িং কেমন হয়, আমরা ডিপ্লোমা লাইফে বা বিএসসিতে যে সকল পড়াশুনো করেছি সেগুলোর থেকে প্র্যাকটিক্যাল ড্রয়িংগুলো একটু আলাদা হয়ে থাকে। এই প্র্যাকটিক্যাল ড্রয়িংগুলো কীভাবে করা হয়, প্র্যাকটিক্যাল ড্রয়িংগুলো কেমন হয় সে সম্পর্কে আমি ধারণা দেবো। এবং তারা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন বা আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং আছেন তাদের জন্য এর পরের অপশনটা সেটা হচ্ছে কীভাবে হাউস প্ল্যান অ্যাপ্রুভাল করতে হয়, অর্থাৎ আপনি যখন রাজুকে বা পৌরসভায় কোনো বাইরের একটা অনুমোদন নেবেন সেই ফাইলটি অটোক্যাডে কীভাবে আপনি তৈরি করবেন প্ল্যানটি অনুমোদনের জন্য সে সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দেবো। তো এই ছিল মোটামুটি আমাদের কোর্স। এরপর এক্সট্রা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আপনারা কীভাবে অটোক্যাডের ফাইল ইন্টারনেট কালেক্ট করতে পারেন, অর্থাৎ অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো ওয়েবসাইট থেকে আপনারা অটোক্যাডের ফাইল শুধুমাত্র সার্চ করেই ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আপনার ফাইলের মধ্যে আপনি কাজ লাগাতে পারেন। এরকম অনেক ফাইল রয়েছে, আপনার জায়গার মাপ দিয়ে সার্চ করে অনলাইনে ওয়েবসাইট থেকে কীভাবে ফাইল ডাউনলোড করবেন অটোক্যাডের সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফাইলগুলোতে কাজ করাই থাকবে। এরপরে অটোক্যাডে বিভিন্ন এক্সটেনশন আছে, ফার্নিচার আছে, টেক্সচার আছে, সেগুলো অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করে আপনি আপনার প্ল্যানে অ্যাড করবেন সেগুলো আমি দেখিয়ে দেবো। অর্থাৎ অটোক্যাডে যখন আপনি প্ল্যান করবেন, সাপোজ ধরেন আপনি একটা হাউস প্ল্যান করছেন, সেখানে একটি বেডের সিম্বল আপনাকে দেখাতে হবে, একটি আলমারির সিম্বল দেখাতে হবে, একটি বেসিনের সিম্বল দেখাতে হবে, একটি মোটরসাইকেল দেখাবেন আপনি, যেখানে পার্কিং সেখানে একটি মোটরসাইকেল বোঝা যাবে যেটি পার্কিং, যেটা জেনারেল লোকের বুঝতে সুবিধা হয়। তো এই যে ফার্নিচার, এই যে এক্সটেনশন, এই যে টেক্সচার বা বিভিন্ন রকমের কালার, এগুলো আপনি কোথা থেকে নেবেন, কীভাবে নেবেন সেগুলো আমি এই কোর্সে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি আমাদের ওভারঅল অটোক্যাড সফটওয়্যারে আমরা কোর্সে কীভাবে সাজিয়েছি সেইটা বিষয়ে। অটোক্যাডের মূল ক্লাসে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে অটোক্যাডের এই ক্যাডের মিনিংটা আসলে কী। ক্যাডের মিনিংটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন, অর্থাৎ এই অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে আপনি কীভাবে যে কোনো ডিজাইনকে এডিট করতে পারেন সেটাই হচ্ছে ক্যাড। এরপরে যদি আমি একটু বলি, সেটা হচ্ছে অটোক্যাড সফটওয়্যারটি 1982 সালে তৈরি করা হয় এবং এটি তৈরি করে অটোডেস্ক নামক একটি সফটওয়্যার কোম্পানি। অটোডেস্ক নামক এই সফটওয়্যার কোম্পানি 1982 সালে অটোক্যাড সফটওয়্যারটি তৈরি করে এবং এই অটোক্যাড দ্বারা যে কোনো ড্রয়িং এবং ড্রাফটিং তৈরি করা যায়। তো ভিউয়ার্স, অটোক্যাড তিনটি স্টেপে কাজ করে। একটি হচ্ছে অটোক্যাড 2D, যেটাকে আমরা বলি টু ডাইমেনশনাল ড্রয়িং। এরপর রয়েছে অটোক্যাড 3D, যেটাকে বলি আমরা থ্রি ডাইমেনশনাল ড্রয়িং। এরপর রয়েছে 3DS Max, অটোক্যাড 3DS Max। এটি হচ্ছে আসলে যে কোনো অটোক্যাড ড্রয়িংকে 3D থেকে কনভার্ট করে রিয়েলিস্টিকের রূপ দেওয়া, অর্থাৎ আপনারা 3D অনেক বাড়ির মডেল দেখবেন অনলাইনে সার্চ করলে সেসব বিষয় ওই 3DS Max-এ করা হয়। তো এই ছিল মোটামুটি অটোক্যাড সফটওয়্যার। তো ভিউয়ার্স, অটোক্যাডের প্রথমে যে টপিকটা রয়েছে আমাদের সেটা হচ্ছে পেজ। এই সেকশনে আমরা একটু আগে আলোচনা করলাম অটোক্যাডের সফটওয়্যার সম্পর্কে, এবারে আমরা অটোক্যাডের পেজ সেটআপ সম্পর্কে জানবো। তবে তার আগে অটোক্যাডের পেজের যে ইন্টারফেসটা রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো। এর জন্য আমরা অটোক্যাডের 2018 যে ভার্সন সেটি ব্যবহার করবো। আপনারা ইচ্ছে করলে 2018 বাদ দিয়ে 2021
অথবা 2020 অথবা 2007 যেটা অনেক পূর্বের একটি সফটওয়্যার 2007 সেটা ব্যবহার করতে পারেন। মোটামুটি অটোক্যাডের সব সফটওয়্যারই একই, শুধুমাত্র কিছু ভ্যারিয়েন্ট করেছে কমান্ডের বা ইন্টারফেসটা, তাছাড়া কাজ সবই একই। তো আমরা 2018 সফটওয়্যারটি ওপেন করছি, আপনারা দেখতে পাচ্ছেন অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করার সময় একটু সময় নেবে যদি আপনার পিসির কনফিগারেশন খারাপ হয়, আর যদি ভালো হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি চলে আসবে। তো অটোক্যাড 2018 সফটওয়্যারটি আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে, এই জন্য আমি 2018 আপনাদেরকে সম্পূর্ণ কোর্সটি করাবো। তো ভিউয়ার্স, আপনারা যখন অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা প্রথমেই যারা করবেন এইখানে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ভালোভাবে দেখাই, এই প্লাস আইকনটিতে আপনারা ক্লিক করবেন। প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেটা দেখতে এরকম হবে। এই পেজটিতেই আমরা সাধারণত ড্র করব বিভিন্ন অবজেক্ট। তো এই ক্ষেত্রে আমি যদি প্রথমেই এই ইন্টারফেসটা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই তাহলে দেখতে পাবেন এটি হচ্ছে এই অটোক্যাড সফটওয়্যারের টপ মেনু বার। অর্থাৎ এই মেনু বারে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো সব সফটওয়্যারেই মোটামুটি থাকে। তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এটি হচ্ছে একটি মেনু বার, এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন একটি আরেকটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনার রয়েছে নিউ। এই নিউতে ক্লিক করলে সাধারণত আমরা একটি নতুন পেজ নিয়ে সেখানে কাজ করতে পারবো। এরপরে রয়েছে ওপেন, ওপেন মানে সাধারণত আমরা জানি খোলা, অর্থাৎ আমাদের মেমোরিতে বা ডেস্কটপে বা যে কোনো ড্রাইভে কম্পিউটারে যেখানে আমাদের অটোক্যাড ফাইল আছে এই ওপেনে ক্লিক করলেই আমাদের সেই ফাইলে দেখাবে, সেই ফাইল থেকে আমরা যে কোনো একটি ফাইল ওপেন করতে পারবো। এরপরে যদি আমি এরপরে দেখাই সেভ, অর্থাৎ আমরা এই অটোক্যাড ফাইলটির মধ্যে যে পেজের মধ্যে যেগুলো কাজেই করি না কেন সেটিকে সেভ করার জন্য এই সেভ। সেভের পরে রয়েছে সেভ অ্যাজ, সেভ অ্যাজের কাজ হচ্ছে আমাদের সেভ করা ফাইলটিকে পুনরায় আরেকটি নাম দিয়ে যদি আমরা অন্য কোথাও কোনো ফাইলে সেভ করতে চাই তাহলে হচ্ছে সেভ অ্যাজ। এবং ইনপুট হচ্ছে ইনপুট মানে আমরা যদি কোনো পিডিএফ ফাইল এই অটোক্যাডের মধ্যে ইনপুট করতে চাই বা অন্য কোনো ফরম্যাটের ফাইল এই অটোক্যাডে আমরা ইনপুট করে কাজ করতে পারবো। ইনপুটের মধ্যে যেমন দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল আপনি ইনপুট করতে পারবেন, ডিজিএন ফাইল ইনপুট করতে পারবেন, এফবিএক্স ফাইল ইনপুট করতে পারবেন এবং আদার্স কিছু ফরম্যাটও এখানে ইনপুট করা যায়। তো এগুলো বিষয়ে আমি আস্তে আস্তে জানাবো। এরপরে রয়েছে এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে আপনি এই যে অটোক্যাড ফাইলটি এখানে আমরা কাজ করলাম সেই অটোক্যাড ফাইলটিকে বিভিন্ন ফরম্যাটে আমরা কীভাবে সেভ করতে পারবো, যেমন পিডিএফ করে কীভাবে সেভ করতে পারবো বা আদার্স ফাইলে কীভাবে কনভার্ট করে সেভ করতে পারবো, সেটার কাজ হচ্ছে এই এক্সপোর্ট। এরপর প্রিন্টার হচ্ছে প্রিন্ট কীভাবে করতে পারবো আমরা, সেগুলো এখানে রয়েছে। এরপরে এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বক্সটা হচ্ছে কমান্ড বক্স, অর্থাৎ আপনারা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন লাইন, পলিলাইন, সার্কেল, অ্যারে, মুভ, কপি, স্ট্রেচ, রোটেট, মিরর, স্কেল, ট্রিম, ফিল্টার, অ্যারে, এই বিষয়গুলো হচ্ছে কমান্ড। এগুলো হচ্ছে অটোক্যাডে কাজ করার বিভিন্ন কমান্ড, যেগুলো প্রত্যেকটি কমান্ড ধরে ধরে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে কোন কমান্ড দিয়ে কি কাজ করা যায়। এরপরে রয়েছে তো এই কমান্ডগুলো কিসের মধ্যে আছে সেটা যদি আপনারা দেখেন দেখতে পাবেন এই হোম, হোমের মধ্যে কিন্তু এই কমান্ডগুলো আছে এই হোম। এরপরে দেখতে পাবেন রয়েছে ইনসার্ট, এই ইনসার্টের মধ্যে বেশ কিছু আমাদের মেনুবার রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর অ্যানোটেশন নামে একটি অপশন আছে যেখানেও কিছু মেনুবার রয়েছে। তো এই যে মেনুবারগুলো রয়েছে এই মেনুবারগুলো সম্পর্কে আমি আপনাদেরকে ধীরে ধীরে ধারণা দেব। তো আজকে আমরা যারা শিখবো সেটা হচ্ছে এই হোমের মধ্যে যে কমান্ডগুলো আছে আমাদের সেই কমান্ডগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা করব। তবে কমান্ডগুলো আলোচনা করার আগে আমরা একটু পেজ সেট আপ কীভাবে করতে হয় সেটা দেখব। এরপর ভিউয়ার্স, এই যে সাদা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা অংশটি হচ্ছে আমাদের অটোক্যাডের পেজ। এই পেজটির মধ্যেই বা এই অবজেক্টের মধ্যেই আমরা বিভিন্ন রকম অবজেক্ট ড্র করব, অর্থাৎ এদিকে অবজেক্ট যেখানে আমরা বিভিন্ন রকম অবজেক্ট ড্র করব বা এখানে একটি যে ব্ল্যাঙ্ক সাদা পেজ দেখতে পাচ্ছেন এখানেই আমরা বিভিন্ন রকম অবজেক্ট ড্র করব। কারো কাছে এই সাদা অংশটি কালোও হতে পারে, অর্থাৎ পেজটি কালোও হতে পারে। তো সেই কালো পেজটি কীভাবে সাদা পেজে রূপান্তর করবো অথবা কালো থেকে বিভিন্ন রঙের কালার পেজ করতে পারবেন আপনি এই অংশটুকু। তো সাদা করলে আমার কাছে মনে হয় বেটার ড্র করা যায় বা অনেক সুন্দর দেখা যায় ড্রয়িংগুলো, সেজন্য আমি এখানে সাদা করে রেখেছি। এরপরে আপনারা এই সাদা অংশটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম গ্রিড লাইন ধরে আছে, এই যে গ্রিড লাইনগুলো রয়েছে এদিক এদিক, এই গ্রিড লাইন নিয়েও আপনি কাজ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন না আমি গ্রিড লাইন নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আপনার এই যে নিচে একটি মেনু রয়েছে অপশন রয়েছে এই মেনুটিতে প্রথমেই রয়েছে গ্রিড অপশন, এই গ্রিড অপশনে ক্লিক করলে কিন্তু এই গ্রিডগুলো চলে যাবে। তবে এই যে এখানে আরেকটি মেনু বার রয়েছে এই মেনু বারে কী কী রয়েছে সে সম্পর্কেও আমরা কিন্তু আস্তে আস্তে জানবো। এরপরে এখানে আরেকটি মেনু রয়েছে দেখতে পারবেন, সেখানে রয়েছে মডেল, লেআউট, লেআউট টু,
তো এগুলোর কাজ কোনটার কি সেগুলো আমরা ধীরে ধীরে জানব। তবে প্রথমেই আমরা যেটা করব এই গ্রিড লাইনগুলো সরিয়ে দেব। গ্রিড লাইন সরানোর জন্য যেটা করতে হবে এই যে মডেলের পাশে গ্রিড অপশনটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করলে এই পেজটি একটু ব্ল্যাঙ্ক সাদা পেজ হয়ে গেল। এরপর আপনারা এটাকে পেজ সেট আপ করবেন, অর্থাৎ এরপরে আমাদের ক্লাসের কোর্সের যে অপশনটা রয়েছে আজকের সেটি হচ্ছে পেজ সেট আপ। যেই আমরা পেজ সেট আপ শিখব, অর্থাৎ আমরা যখন যে কোনো অটোক্যাড পেজের মধ্যে ড্রয়িং করব বা কোনো ড্রাফটিং করব তখন আমাদেরকে অবশ্যই আগে পেজ সেট আপ করে নিতে হবে। অর্থাৎ এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে পেজ সেট আপ আমি কেন করব। ধরুন আমি একটি লাইন টানলাম যেটির মান 100 ফিট বা 100 মিটার, কিন্তু যদি সেটিকে আমরাকে পেজ সেট আপ না করি তাহলে এই 100 মিটারটা 100 মিটার হবে না, 100 মিটারটা 200 মিটার হয়ে যাবে বা 300 মিটার হয়ে যাবে, বা আপনার পেজ সেট আপ না করলে ডিফল্ট যেটা থাকবে সেটাই হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আগে অবশ্যই পেজ সেট আপ করতে হবে, এবং পেজ সেট আপে আপনার ড্রয়িংটিকে যখন আমরা কাজ করব তখন সেটির সিম্বলগুলো কেমন দেখাবো সেটি আমরা ঠিক করতে পারবো, এবং আমাদের যে পেজটা কত বড় পেজ নিয়ে আমরা কাজ করব, কত বড় প্রজেক্ট করব, সে সকল বিষয়ের জন্য আপনাদেরকে অবশ্যই আগে পেজটিকে পেজ সেট আপ করতে হবে। তো চলুন আমরা পেজ সেট আপটি করি। তবে আমি যেভাবে পেজ সেট আপটি এখন দেখাবো এভাবে আপনি পেজ সেট আপটি করবেন, এবং এই ক্ষেত্রে আপনি আমাদের ভিডিওটি পজ করে আপনি নোট নিতে পারেন পেজ সেট আপের জন্য। এখন থেকেই পেজ সেট আপ কীভাবে করতে হবে আপনি একবার নোট নিলে সেটি আপনার পরবর্তীতে পেজ সেট আপ করতে কাজে লাগবে, অথবা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, অথবা এই ভিডিওটি আরেকবার আপনি পুনরায় এই অংশটুকু দেখে নিলেও আপনি পেজ সেট আপটি সম্পর্কে জানতে পারবেন। পেজ সেট আপের শুরুতেই আপনাকে কিবোর্ডে কম্পিউটারের যে কিবোর্ড থাকবে সেখানে UN টাইপ করতে হবে। UN টাইপ করার পরে এরকম UN টাইপ করে আপনি কম্পিউটারের ইন্টার ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর মধ্যে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে ডেসিমেল। এই ডেসিমেলের জায়গাতে ক্লিক করে আপনি এটাকে আর্কিটেকচারাল করে দেবেন। আর্কিটেকচারাল করে এটাতে ওকে দিয়ে দিলেই কাজ শেষ। তবে এখানে আপনার এই ওইগুলোতে হাত দেওয়ার দরকার নেই, আপনারা এই আর্কিটেকচারাল এই বক্সের ডেসিমাল করা থাকবে সেখানে আপনারা আর্কিটেকচারাল করে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করে দেওয়ার পরে এবার আপনারা কম্পিউটারের কিবোর্ডে দিবেন ডি ইন্টার। প্রথমে আমরা দিলাম UN ইন্টার, এবার আমরা দেবো ডি ইন্টার। আপনারা দেখতে পাচ্ছেন ডি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডি আমি লিখেছি, ডি দিয়ে ইন্টার ক্লিক করবেন। ডি দিয়ে ইন্টার ক্লিক করলে এরকম একটি উইন্ডো আপনার সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাইমেনশনাল স্টাইল ম্যানেজার নামে একটি বক্স বা পেজ। এই পেজটি আপনার সামনে ওপেন হবে। এটি ওপেন হলে আপনারা এখান থেকে যাবেন, এই যে মডিফাই লেখাটা দেখতে পাচ্ছেন এই মডিফাই ক্লিক করবেন। মডিফাই ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। এই উইন্ডোর মধ্যে আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে প্রাইমারি ইউনিট। এই যে প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিটটিতে এসে আপনারা এখানে যে ইউনিট ফরম্যাট রয়েছে, ইউনিট ফরম্যাট, এই ইউনিট ফরম্যাটের এখানে ডেসিমাল না দিয়ে এখানেও আপনারা পূর্বের মতো আর্কিটেকচারাল করে দেবেন। আপনাদের মনে আছে কিনা একটু আগে আমরা UN ক্লিক করে কিন্তু ওখানে ডেসিমালের জায়গায় আর্কিটেকচারাল করে দিয়েছি, সেই জন্য এখানেও আপনাকে প্রাইমারি ইউনিটে আর্কিটেকচারাল করে দেবেন। যেহেতু আমরা আর্কিটেকচারাল প্ল্যান এখানে ড্রয়িং করব সেই জন্য আর্কিটেকচারাল এখানে করে দেওয়া হলো। এরপরে আপনাদের এখানে রয়েছে টেক্সট হাইট, এখানে টেক্সট যে অপশনটা রয়েছে এই টেক্সটে আসবেন। টেক্সট আসার পরে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন টেক্সট হাইট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে যদি একটু দেখাই আমি, এই যে টেক্সট হাইট রয়েছে এই টেক্সট হাইটটা আপনাকে চেঞ্জ করতে হবে। এটি আপনার সুবিধা মতো আপনি করবেন, আমি একটা দেখাচ্ছি। 6 ইঞ্চি দেবেন আপনি এখানে, 6 ইঞ্চি দেওয়ার পরে এখানে 6 তারপরে ইঞ্চি, এই 6 ইঞ্চি দিতে হবে। এখন এই 6 ইঞ্চি কীভাবে ইঞ্চি কীভাবে চিহ্ন দেবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ কিবোর্ডের আপনি এই অংশটি যদি একবার চাবেন তাহলে আসবে সেখানে ফিট, আর যদি শিফট ধরে চাবেন তাহলে সেটা আসবে ইঞ্চি। তো আমি এখানে টেক্সট হাইট দিলাম 6 ইঞ্চি। 6 ইঞ্চি দেওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে এবার সে সিম্বল অ্যান্ড অ্যারোস। এই সিম্বল অ্যান্ড অ্যারোজে এসে এই সিম্বল অ্যান্ড অ্যারো দেখতে পাচ্ছেন, এই সিম্বল অ্যান্ড অ্যারোতে এসে আপনারা অ্যারো সাইজ দেবেন। এখানে যে এই যে অ্যারো সাইজ দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যারো সাইজ, একটা বক্স আছে, এই অ্যারো সাইজের জায়গাতেও আপনারা 6 ইঞ্চি দিয়ে দেবেন। আমি দেখেন 6 ইঞ্চি আবার দিয়ে দিলাম, অর্থাৎ টেক্সট হাইট 6 ইঞ্চি, সিম্বল অ্যান্ড অ্যারো 6 ইঞ্চি। দেওয়ার পরে আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এইটা কিন্তু পেজটা এখনও ওকে হয়েছে কিন্তু এই পেজের সাথে কিন্তু সেট হয়নি। এই পেজটা সেট করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেট কারেন্ট নামে একটা অপশন আছে, এই সেট কারেন্টে আপনারা ক্লিক করবেন। এই সেট কারেন্টে ক্লিক করার পরে আপনারা এইটিকে ক্লোজ করে দেবেন। তাহলে আপনার এই পেজটি কিন্তু আমাদের যে ডাইমেনশনাল স্টাইল ম্যানেজার বক্স সেটি কিন্তু এটাতে সেট হয়ে গেলো।
তো ভিউয়ার্স এরপরে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে সবার উপরের যে বারটি দেখতে পাচ্ছেন এই যে বার এই বারের মধ্যে একটি অংশ দেখতে পারবেন আপনারা এই যে ছোট একটি অংশ অর্থাৎ এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন আপনারা এইটিতে ক্লিক করবেন আমাদের এটিতে এখন ক্লিক করতে হবে কারণ আমাদের মেনু বার থেকে ফরম্যাট একটি অপশন আছে সেটাতে যেতে হবে ফরম্যাট অপশনে গিয়ে আমাদেরকে ড্রয়িং লিমিট বসাতে হবে যেহেতু 2018 যে ভার্সন এটিতে হাইট করা থাকে 2007 সফটওয়্যারটিতে আপনারা উপরেই ফরম্যাট পেয়ে যাবেন যা হোক এখান থেকে আমরা নিচে এখান থেকে আপনারা ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন লেখা আছে শো মেনু বার এই শো মেনু বার ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি মেনু বার শো করেছে এই মেনু বারের মধ্যে আপনারা পাবেন ফরম্যাট দেখতে পাচ্ছেন এখানে ফরম্যাট রয়েছে এখানে ফরম্যাটে ক্লিক করবেন ফরম্যাটে ক্লিক করার ফরম্যাটে ক্লিক করলে আপনাদের এখানে লেখা আসবে একটি ড্রয়িং লিমিট নামে একটি অপশন আসবে ফরম্যাটে ক্লিক করে নিচের দিকে এসে ড্রয়িং লিমিটে ক্লিক করবেন ড্রয়িং লিমিটে ক্লিক করে আপনাদের এই যে পেজটি অর্থাৎ এই পেজটি আপনি কত ফিট বাই কত ফিট পেজ করতে চান আপনার প্রজেক্ট যদি অনেক বড় হয় তাহলে আপনি আরও বড় নেবেন তবে আমি ডিফল্টভাবে 400 ফিট এরপরে কমা দিবেন কিবোর্ড থেকে কমা প্রেস করবেন কমা প্রেস করলে এটি লক হয়ে যাবে অর্থাৎ দৈর্ঘ্য 400 ফিট নিয়ে নিল এবার আমরা প্রস্থ 400 ফিট দেবো এই জন্য আবার 400 ফিট দিয়ে দিলাম 400 ফিট দেওয়ার পরে একটি ইন্টার দেওয়া হলো ইন্টার দিলে এই পেজটি কিন্তু ড্রয়িং লিমিট হয়ে গেল 400 ফিট বাই 400 ফিট এরপরে কম্পিউটার কিবোর্ড হতে আপনাদের জেড বাটনটি চাপবেন জেড বাটনটি চাপার পরে একবার ইন্টার দিতে হবে এরপরে এ বাটনটি চাপার পর চারটি ইন্টার দিতে হবে দেখুন আমি দিচ্ছি 1 2 3 4 এই জেড এবং জেড লিখে একবার ইন্টার এবং এ লিখে চারটি ইন্টার দেওয়া দিতে হবে এরপরে মেনু বার থেকে যে ভিউ অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ভিউ অপশনটি আমি একটু ভালোভাবে দেখাই এই যে ভিউ আপ দেখতে পাচ্ছেন আপনার উপরে রয়েছে তো এই ভিউ অপশনটিতে ক্লিক করবেন ভিউ অপশনটিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে একটু নিচে আসলে দেখবেন লেখা আছে ডিসপ্লে এই ডিসপ্লেতে গিয়ে আপনারা ইউসিএস আইকন নামে যে অপশনটি আছে এখান থেকে আসবেন অরিজিনাল এই অরিজিনালে এসে এই অরিজিনালে ক্লিক করতে হবে এই অরিজিনালে টিকমার্ক যদি না থাকে আপনার তাহলে এই অরিজিনালে ক্লিক করে টিকমার্কটা দিতে হবে তো এই হচ্ছে আপনাদের এই পর্যন্ত করলেই আপনাদের পেজ সেটআপ ওকে এরপর আমরা এই পেজ সেটআপটি এরপর এই পেজ সেটআপটি আমাদের ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটি 100 ফিটের লাইন নেব সাপোজ আমি এদিকে যদি ক্লিক করি নেওয়ার পরে এই যে 100 ফিটের একটি আমি লাইন নিলাম 100 ফিটের লাইন নেওয়ার পর আমরা কী করবো এটিকে মাপবো মেপে দেখবো এটি আসলে 100 ফিট আছে কি না তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100 ফিট শো করছে তার মানে আমাদের পেজ সেটআপটি ঠিক হয়েছে অর্থাৎ আমি 100 ফিটের একটি লাইন ড্র করলাম এবং মেপে দেখলাম সেটি 100 ফিটেই দেখাচ্ছে কোনা টু কোনা অর্থাৎ আমরা 100 ফিটের একটি লাইন নিয়ে সেটিকে মাপ দেব 100 ফিট না নিয়ে যে কোনো ফিটেই হতে পারে 5 ফিটও হতে পারে এরপর আমরা আরেকটি লাইন নেব সেটি হচ্ছে 5 ফিটের সাপোজ আমরা একটা 5 ফিটের লাইন নিলাম এবং এই লাইনটিকে আমরা মেপে দেখবো মাপটি ঠিক আছে কি না যদি আমরা দেখি যে এটিও 5 ফিট দেখতে পাচ্ছেন এটিও 5 ফিট এসেছে তার মানে আমাদের এই পেজ সেটআপটি ঠিক হয়েছে তবে আপনারা দেখতেই পারলেন কীভাবে আমরা পেজ সেটআপ করে নেব এবং আমি আবারও বলি এই যে মেনু বারটি রয়েছে ফাইল এডিট ফরম্যাট ভিউ এগুলো আপনার 2007 পেয়ে যাবেন কিন্তু 2007 পরে যে আপডেট সফটওয়্যারগুলো রয়েছে যেমন 2016-18 এগুলোতে আপনারা এটা পাবেন না এটিকে বের করতে হলে এই ক্লিক করতে হবে এখানে এই বের করতে হলে এখানে ক্লিক করে এখানে যে হাইট মেনু বার এখানে তখন থাকবে শো মেনু বার এখানে ক্লিক করতে হবে করলে আপনার এই মেনু বারটি চলে আসবে তো এই ছিল আমাদের পেজ সেটআপ নিয়ে আলোচনা পেজ সেটআপটি আপনারা দেখতে পারলেন এর পরের ভিডিওতে আমরা যাব কমান্ড নিয়ে আলোচনা অর্থাৎ লাইন কমান্ড কীভাবে নেবেন ওই লাইন কীভাবে নেবেন লাইন কমান্ডে কী করা হয় মুভ করবেন কীভাবে কপি করবেন কীভাবে যে কোনো অবজেক্ট ড্র করবেন কীভাবে অর্থাৎ কমান্ড নিয়ে পরের ভিডিও থাকছে পরের ভিডিওতে আপনারা সম্পূর্ণ কমান্ড জানতে পারবেন এবং তারপরে আমাদের অটোক্যাডের যে টিউটোরিয়াল কোর্সটি আমরা সাজিয়েছি ধাপে ধাপে সেই অনুযায়ী আমরা ভিডিও আপলোড করে দেবো আপনাদের জন্য তো এই ছিল আমাদের আজকের ভিডিও অটোক্যাড সম্পর্কে যদি আপনি জানতে চান অটোক্যাড সম্পর্কে যদি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ করতে চান তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন আশা করছি এবং আমাদের চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ আর যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন কেননা আমাদের এই চ্যানেলে শুধু অটোক্যাডই না যে বিভিন্ন রকম বিল্ডিংয়ের প্ল্যান মসজিদের প্ল্যান মন্দিরের প্ল্যান বাড়ির প্ল্যান ডুপ্লেক্সের প্ল্যান এবং সেটা আর্কিটেকচারাল ভিউ 3D ভিডিও এবং স্ট্রাকচারাল ড্রয়িং সহকারে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের কাছে যে কোনো হেল্পের জন্য আপনারা ফোন করলে আমরা আপনাদেরকে যত সময় সাহায্য করার চেষ্টা করবো আমাদের সময় অনুযায়ী তো এই কোর্সটি আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি করাবো এটি একটি বিশেষ দিক
তো ফ্রি কস্টিং করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে এবং এই ভিডিওটি অবশ্যই আপনি শেয়ার করে দিবেন আপনার বন্ধু-বান্ধবদের কাছে যেন তারা এই ভিডিও থেকে অটোক্যাড সফটওয়্যারের কাজটি অবশ্যই শিখে নিতে পারে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে